হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আধ্যাত্মিক দর্শনেরই একটা গুরুত্বপূর্ণ পাঠ, মোক্ষ লাভ। কীভাবে আমাদের মোক্ষ লাভ হবে আমাদের জীবনে, কীভাবে আমরা মোক্ষ লাভ করতে পারবো, সেই নিয়ে আজকের ব্লগ। ঠিক আছে, শুরু করছি। আশা করি তোমরা ভালো লাগবে। তোমাদের মোক্ষ ভারতীয় ধর্মদর্শনের একটি ধারণা। সাধারণভাবে মোক্ষ শব্দের অর্থ দুঃখ বা বেদনাদায়ক অবস্থা থেকে চিরদিনের জন্য যে নিষ্কৃতি, এই অবস্থা লাভে জীব শান্তি ও পরিপূর্ণতা লাভ করে। তাই চার্বাক ব্যতীত ভারতীয় দর্শনের আস্তিক নাস্তিক সকল সম্প্রদায় মোক্ষ লাভের জন্য সচেষ্ট হতে আহ্বান করে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটিকে পুরুষার্থ বলা হয়। জীবনের পরিপুষ্টি ও পরিপূর্ণতার জন্য এই চারটি একান্ত আবশ্যক। মোক্ষ শব্দের অর্থ নিয়ে মতভেদ রয়েছে। কারো কারো মতে ইচ্ছা মাত্রই অবিদ্যা এবং অবিদ্যা নাশই মোক্ষ। অনেকের মতে কামনা বাসনার বিনাশই মোক্ষ। আবার কেউ কেউ মনে করেন অনিত্য, পৃথিবীর সাংসারিক সুখ দুঃখ এবং অন্যান্য বস্তুর প্রতি যে মমতার সৃষ্টি হয় তার ক্ষয়ই মোক্ষ, অর্থাৎ যে কোনো বন্ধন ছিন্ন করাই মোক্ষ। এছাড়া কারো কারো মতে মোক্ষ হচ্ছে এক আনন্দময় পরম শান্তির অবস্থা। তবে অধিকাংশ ভারতীয়দের মতে মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ, অর্থাৎ মোক্ষ লাভ হলে আর কিছুই কামনা থাকে না, আমাদের সব প্রয়োজনের অবসান ঘটে। মোক্ষের স্বরূপ ও প্রকৃতি নিয়ে ভারতীয় দার্শনিকদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়। বৌদ্ধ দর্শনে জগৎ দুঃখময় হলেও দুঃখে নির্বৃত্তি সম্ভব। এই দুঃখের নিরোধকে নির্মাণ বলে অভিহিত করা হয়। আমরা জানি নির্মাণ ও মোক্ষ সমার্থক। গৌতম বুদ্ধ অবিদ্যাকেই দুঃখের মূল কারণ হিসাবে উল্লেখ করেছেন। তার মতে অষ্টাঙ্গির মার্গ, অর্থাৎ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধির মাধ্যমেই নির্মাণ সম্ভব হয়। নির্মাণ দুঃখের আত্যন্তিক নির্বৃত্তি। এরূপ অবস্থায় জীবের দুঃখ কামনা বাসনার অবলুপ্তি ঘটে, জরা মরণ রহিত হয় এবং পুনর্জন্মের সম্ভাবনা থাকে না। তাই নির্মাণ হচ্ছে সত্তার পূর্ণ অবলুপ্তি। জৈন দার্শনিকদের মতে কামনা বাসনা ও ভোগ লালসার কারণে জীব কর্মবন্ধনে আবদ্ধ হয়। কর্মবন্ধন হল জড়ের বন্ধন তথা পদগুলোর বন্ধন। কর্মপদগুলোর কারণেই জীবের বদ্ধাবস্থা লাভ হয়। এই বদ্ধাবস্থায় আত্মার স্বরূপ আবৃত থাকে। সুতরাং এই বদ্ধাবস্থা থেকে মুক্তি তথা পদগুলোর বিযুক্তি হচ্ছে মোক্ষ। চিত্তশুদ্ধির দ্বারা তিরোদ্ন, অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্রের মাধ্যমে আত্মার মোক্ষ প্রাপ্তি হয়। এরূপ অবস্থায় আত্মা তার স্বরূপে অধিষ্ঠিত হয়, অর্থাৎ অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি এবং অনন্ত দর্শন, অনন্ত আনন্দ লাভ করে এবং সঞ্চিত সঞ্চীয়মান কর্মপদগুলো বন্ধন বিচ্ছিন্ন করে। এই পদগুল বন্ধন বিচ্ছিন্ন করার সাধনাই হলো মোক্ষ সাধনা এবং পদগুল বন্ধন মোচনই হলো মুক্তি। মোক্ষপ্রাপ্ত আত্মা অনাবিল ও অনন্ত সুখের অধিকারী হয়। আমরা জানি এবং আমরা আর কি জানি না, আমরা জানি যে ন্যায় দর্শনের ন্যায় বৈশেষিক দর্শনে জীবের পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ বা অপবর্গ। অপবর্গের অর্থ হচ্ছে আত্যন্তিক দুঃখ মুক্তি। জীবের মুক্তাবস্থায় আত্মার স্থূল দেহ বা সূক্ষ্ম দেহ থাকে না। দেহের সঙ্গে সংযোগ থাকলে আত্যন্তিক দুঃখ মুক্তি হয় না, কারণ দেহের কারণে ইন্দ্রিয় প্রবৃত্তিগুলো বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং পরিণামে দুঃখ কষ্টের অধীন হয়।
তাই জন্মগ্রহণই হচ্ছে দুঃখের মূল এবং জীবের অবিদ্যার কারণেই দুঃখের সৃষ্টি। ন্যায় বৈশেষিক দার্শনিকগণদের মতে অবিদ্যা থেকে দোষ, দোষ থেকে প্রবৃত্তি, প্রবৃত্তি থেকে জন্ম, জন্ম থেকে দুঃখের সৃষ্টি হয়। তারা বলেন তত্ত্বজ্ঞান তথা যথার্থ জ্ঞান লাভে জীবের মুক্তি হয়, আর তত্ত্বজ্ঞানের জন্য প্রয়োজন শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। তত্ত্বজ্ঞান লাভের পরও জীবকে আবদ্ধ কর্মফল ভোগের জন্য জীবিত থাকতে হয়, যার নাম জীবন মুক্তি। জীবন মুক্ত অবস্থায় জীবকে নিষ্কাম কর্ম পালন করতে হয়। এই অবস্থায় জীবের বিদেহ মুক্তি ঘটে, অর্থাৎ এরূপ অবস্থায় আত্মার পুনর্জন্মলাভের আর কোনো সম্ভাবনা থাকে না, এবং ন্যায় বৈশেষিকগণ এরূপ মুক্ত অবস্থাকে মোক্ষ বলে অভিহিত করেছেন, এটাও কিন্তু আমরা জানি। সাংখ্য যোগ দার্শনিকদের মতে পুরুষ বা আত্মা স্বরূপত নিত্যমুক্ত ও বিশুদ্ধ চৈতন্য বলে তার বন্ধন বা মুক্তি বলতে মূলত কোনো কিছু নেই। চিত্তের বিকারকে আমরা জানি অবিবেকবশত নিজের মনে করাই তাই বন্ধন দশা। বিবেক জ্ঞান লাভ হলে আত্মার সঙ্গে অনাত্মা প্রকৃতির সংযোগ বিক্রিয়া হয়, এই বিচ্ছিন্ন অবস্থায় আত্মা উপলব্ধি করে। সে কর্তাও নয়, ভোক্তাও নয়, শুধুমাত্র দ্রষ্টা চৈতন্য। এখানে সে পুরুষরূপে বা চিৎস্বরূপে অবস্থান করে, অর্থাৎ আর এই অবস্থানের নামই হচ্ছে আত্যন্তিক দুঃখমুক্তি, অর্থাৎ মোক্ষ অবস্থা। সাংখ্যযোগ দর্শনগণের মতে মোক্ষ অবস্থা অনাবিল এবং সুখ বা আনন্দের অবস্থা নয়। আমরা আর কি জানি না মোক্ষ প্রশ্নে মীমাংসা দর্শন। আমরা জানি মীমাংসা দর্শন প্রাচীন ও নব্য এই দুই ধারায় বিভক্ত। প্রাচীন মীমাংসা দার্শনিকগণ ত্রিবর্গ পুরুষার্থ এবং নব্য মীমাংসা দার্শনিকগণ চতুর্বর্গ পুরুষার্থের কথা উল্লেখ করেছেন। প্রাচীন মীমাংসা দর্শনে মোক্ষকে পরম পুরুষার্থ বলে স্বীকার না করলেও নব্য মীমাংসা দর্শনে মোক্ষকেই পরম পুরুষার্থ বলে স্বীকার করা হয়। আর কি জানি, প্রাচীন মীমাংসা দর্শন অনুসারে জীবের পরম লক্ষ্য বৈদিক যাগ যজ্ঞাদির দ্বারা স্বর্গলাভ করে অনন্ত সুখ ভোগ করা হয়। আর নব্যপন্থীরা মনে করেন নিষ্কামভাবে বেদবিহিত কর্মের মাধ্যমে আত্মার মোক্ষলাভ সম্ভব। আত্মা মোক্ষ অবস্থায় সুখ দুঃখের অতীত এক অচেতন সত্তা হিসাবে বিরাজ করে। আমরা জানি, আর কি জানি না, আমরা জানি যে কৈবল্যাদ্বৈত বৈদান্তিক শঙ্করাচার্য এবং বিশিষ্ট দ্বৈতবাদী রামানুজ মোক্ষ প্রশ্নে ভিন্ন মত পোষণ করেন। শঙ্কর বলেছেন যে জীবই ব্রহ্ম, জীবাত্মাই পরমাত্মা এবং জীব ও ব্রহ্ম অভেদ, এ অভেদ জ্ঞানই মুক্তি। কিন্তু জীব অজ্ঞানতাবশত নিজেকে ভিন্ন মনে করে, আর এটি হচ্ছে জীবের বন্ধন দশা। প্রকৃত জ্ঞানের মাধ্যমে জীবের ব্রহ্ম উপলব্ধি হয় এবং পুনর্জন্মরোধে জীব পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে সচ্চিদানন্দরূপে বিরাজ করে। রামানুজের মতে জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভেদাভেদ সম্পর্ক। অবিদ্যার কারণে জীব নিজেকে ঈশ্বর থেকে স্বতন্ত্র বিচ্ছিন্ন মনে করে, এভাবেই বন্ধন দশায় আবদ্ধ হয়। মোক্ষ অবস্থায় জীব ঈশ্বরের সান্নিধ্য লাভ করে ঈশ্বরের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তাই মোক্ষ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য এবং ঈশ্বরে আশ্রিত হওয়া। মোক্ষ লাভের জন্যই শুধু জ্ঞান নয়, ভক্তিরও একান্ত প্রয়োজন, এটাই হচ্ছে মোক্ষ লাভ। তাহলে আমরা কি জানলাম না, মোক্ষ হচ্ছে বিমোক্ষ, বিমুক্তি বা মুক্তি নামেও কিন্তু পরিচিত, যেটা হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্মের একটি পরিভাষা, যার দ্বারা বিভিন্ন প্রকারের দাসত্ব মুক্তি, বন্ধন মুক্তি, জ্ঞান লাভ, স্বাধীনতা লাভ ও পরিত্যাগ লাভকে কিন্তু বোঝানো হয়। এটি একটি আত্মার মুক্তি, পরকাল বিষয়ক ধারণা যার দ্বারা সংসার নামক জন্মমৃত্যুর দ্বারা
আবর্তিত পুনর্জন্মের চক্র হতে জীবাত্মার মুক্তি লাভ করে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়াকে বোঝানো হয়। জ্ঞানতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক দিক বিবেচনায় মোক্ষ হল অজ্ঞানতা হতে মুক্তি লাভ, যার মানে হল আত্ম অনুধাবন, আত্ম সংশোধন ও আত্মজ্ঞান, এটাই হচ্ছে মোক্ষ লাভ। ঠিক আছে, আমি যতটুকু জেনেছিলাম মোক্ষ লাভ সম্পর্কে তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল এভাবে নিত্য নতুন ভিডিও পেতে, এবং যারা পুরনো লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।